বললাম না আরামে উলি উঠে যাবে ভাই। 45 50 দে, দেখবে চাবিটা আনতো দেখি চালায়। এটা ভাই সেলের জন্য আছে এখানে, এক্সট্রিম 160। আমি কদিন চালাই নি, তো একবার চালাই দেখি। দেখ বাচ্চা ওটা দেখ, 56-55 তো দেখি। তো ফার্স্ট টাইম রাইড হচ্ছে ভাই, রিভিউটা দিয়ে দেবো ঠিক আছে ভাই। পুরো ডিসপ্লে আছে যে ভাই এটাতে। আচ্ছা কী কী আছে এটাতে দেখাচ্ছ, 20,000 কিলোমিটার চলে এসে ঠিক আছে, ফিউল ফিউল সব কিছু আছে দেখি কেমন। এবারে দেখি এবার চালু করে দেখি। Ladies and gentlemen, welcome back to another vlog. বাজার থেকে বেরিয়ে ভাই কথা বলছি ঠিক আছে। নতুন গাড়ি ভাই চালাতে ভালোই লাগছে, কি ওঠে না ওঠে সব কিন্তু দেখাবো তোমাদেরকে। তোর ভালোই আছে ভাই, তোর ভালোই আছে ভাই। রাইডটার মজা দাও, ফাঁকা জায়গায় পরে পুরো গাড়িটা দেখিয়ে দেবো ঠিক আছে। গিয়ার শিফটিং দারুণ হচ্ছে তো, মাখনের মতন পুরো। ভালো আছে ভাই। তো এটা হচ্ছে ভাই হিরো এক্সট্রিম 160R ঠিক আছে, রাইডিং রিভিউ ভাই। আমি নিজে চালালাম, সত্যি ভালো লাগলো, খারাপ না ঠিক আছে। BS6 আশা করছি মডেলটা ওঠে। তো গাড়িটা 20,000 কিলোমিটার চলেছে, মানবাজারে বিক্রি আছে। নিমাইকে যদি কেউ লেয়ার থাকে তো ভাই কমেন্ট করে জানাতে পারো। নিমাইয়ের সঙ্গে যোগাযোগ করবে আমাদের এখানে, আমাদের গ্রামের যারা যারা আছে তারা বুঝতে পারছে হয়তো। তো এটা হচ্ছে BS6 টিভিএস, টিভিএস না আবার বারবার টিভিএসে বেরিয়ে যাচ্ছে আমার, হিরো এক্সট্রিম 160R ঠিক আছে, FI টেকনোলজির সঙ্গে আছে এটা। ফিল ক্যাপাসিটি হচ্ছে ভাই 120/80 রিয়ার সেকশনে, আর ফ্রন্ট সেকশনে দেখি, ফ্রন্ট সেকশনে হচ্ছে ভাই 90/70 ঠিক আছে। তো গাড়িটা এরকম ভাই পারফরমেন্স দিক থেকে আমি চালালাম তো খুব ভালো সত্যি কিন্তু ঠিক আছে। আর একটু সেরকম কোনো আমি রাফ দেখতে পেলাম না, তো সেরকম ভালো দাম আছে গাড়িটাতে, 55 দাম রেখেছে। ওদের সঙ্গে একটু কথা বলে নেবে, দেখবে নেগোসিয়েট করে। এটা মনে হয় 1,000। আচ্ছা ইন্ডিকেটার পুরো আপগ্রেডেবল আছে, আপগ্রেড করা আছে, এলইডি হেডল্যাম্প সেট আপ, ইন্ডিকেটার এলইডি পেছনো ভাই এলইডি ইন্ডিকেটার, এলইডি টেল লাইট, সব কিছু একদম টপ নচ আছে, এক্সস্ট স্টক আছে একদম। আর সুইচ গিয়ারের কোয়ালিটি ভাই আমার তো একটুকু হালকা সেরকম লাগছে, কিন্তু প্লাস্টিক কোয়ালিটি ঠিকই আছে, ব্যাটারি আছে খারাপ নেই। যদি কেউ নেওয়ার থাকে, এটা হচ্ছে হর্ন, কিল সুইচ এইখানেই ভাই স্টার্ট, আর এখানে অটোমিটারে আছে ভাই। 20,000 কিলোমিটার চলেছে টোটাল, 3:09 বাজছে, মানে ক্লক আছে, RPM মিটার আছে, আর তারপরে ভাই স্পিডোমিটার আছে, অটোমিটার আছে, ক্লক, তার সঙ্গে ভাই ফিউল ইন্ডিকেটার আছে ঠিক আছে, মানে ফিউল মিটার আছে। আর এখানে SM এর দুটো বটন আছে, এটা দিয়ে মানে এটা কন্ট্রোল করা যায়। আরও কিছু সিস্টেম আছে, ইঞ্জিন চেক লাইট, সাইড স্ট্যান্ড সেন্সার আছে, প্লাস ইঞ্জিন চেক লাইট, নিউট্রাল, এলইডি লোগো, প্লাস ইন্ডিকেটার, ABS এর সঙ্গে বা ABS ও আছে ভাই এটার মধ্যে, খুবই ভালো জিনিস বটে।
আর চালিয়ে তো ভাই খুবই ভালো লাগলো। ডুয়াল হর্ন সেট আপ করা আছে, এটা তো দেখিনি ভাই আমি আগে। ডুয়াল হর্ন সেট আপ আছে, ঠিক আছে, একটা তার মধ্যে কেটে গেছে আশা করছি। না না ভাই দুটোই আছে, লাগানো আছে, এটা এক্সট্রা লাগানো হয়েছে। দুটো হর্ন সেট আপ আছে, পুরো অ্যালুমিনিয়ামের অ্যালয় আছে, ABS-এর সকারলো বেশ চাপদা আছে কিন্তু ভাই। এটা টিপ মনে হয় ওই হিরোরে কোনো সকার ফোকার বটে এটা সকারলো। আর পেছনে আছে ভাই মনোশক সাসপেনশন, একটাই সিঙ্গেল, মানে আমার সাইজটা, আমার গাড়িটা সাইজটার মতন না, আমার থেকে একটু ছোটো হয়তো বটে। অ্যালুমিনিয়াম সুইংগাম আছে, কোনো চাপ নেই, একদম সব কিছু টপ নচ আছে। আর একটা জিনিস ভাই, এই গাড়িটা PS6 হলো ভাই, এ দিয়েছে কিক স্টার্ট, যেটা সব গাড়িতে দেয় না ভাই এখন আর, কিক স্টার্ট দিয়েছে, খুব সুন্দর ভাই। এটার জন্য অনেক মিস করতাম অনেক গাড়ি। আর সেরকম কিছু নেই, আয়নার কোয়ালিটিও খুব ভালো আছে, ভিজিবিলিটি ভালো, ঠিক আছে। এবার ঘুরাই একটু গাড়িটাকে, ঘুরি পরে আর চালিয়ে পরে তোমাদেরকে বলছি যে কেমন রাইড রিভিউটা, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে সিঙ্গেল ক্লিকে স্টার্ট হবে FI, তারপরে ভাই ব্যাটারি একদম ওকে ভাই, একদম ওকে। র‍্যাপ করছি, এক মিনিট নিউট্রাল করি। আবার ডুয়াল স্ট্যান্ডও আছে ভাই, ডুয়াল স্ট্যান্ডও আছে, কোনো চাপ নেই। স্টকের সাউন্ড দেখতে পেলে, সিঙ্গেল সিট সেট আপ আছে, ডুয়াল নাই ভাই, এটা কোনো অসুবিধা হবে না, পিলিয়নের জন্য কোনো অসুবিধা হবে না। সিটের কমফর্ট খুব সুন্দর, হিরোর দিক থেকে আছে একদম, পুরো হচ্ছে নতুন কাভারটাই আছে, চেঞ্জ করা হয়নি। কন্ডিশন ওয়াইজ ঠিকই আছে, স্ক্র্যাচ সেরকম নেই, অ্যাক্সিডেন্টাল ডেন্টও নেই কোনো। যদি তোমার লিভার থাকে তাহলে ভাই একটুকু কমেন্ট করে জানিয়ে দেবে, নাহলে ভাই ডাইরেক্ট এসে পরে মানবাজারে মন্টুর দোকানে ভাই ডিল করে নেবে, ঠিক আছে। আমাকে সেরকম কোনো দাম বললো না, বললো ওই 50-60 মতন আছে, ঠিক আছে। টর্ক ভালো আছে কিন্তু ভাই, ভাই উলি উঠে যাবে আরামে, কোনো চাপ নেই। ভাই বললাম না, আরামে উলি উঠে যাবে ভাই, উলি উঠছে। ইঞ্জিনের স্পেক্স ভাই আমি সেরকম কিছু জানি না এটার মধ্যে, ঠিক আছে। তো আয়নার যেহেতু মোটা মোটা জিনিসগুলো সেগুলো ভাই সব দেখিয়ে দিলাম, আর কিছু বা দেখাবার সেরকম নেই। কিন্তু ভাই ইঞ্জিনের স্পেক্স আমি বলতে পারবো না, চালিয়ে ভাই আমি খুব মজা পেলাম এটা, সেটা শিওর। আর হিরোর ভাই রিলেবিলিটি আছে ভাই, কোনো চাপ নেই। হিরোর ভাই ইঞ্জিনের তো ভাই বুঝতে পারবে, তো মানে হিরো কত দিন থেকে ভাই গাড়ি চালাচ্ছে, তো গাড়ি যে বানাবার এক্সপিরিয়েন্স আছে, কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত ভাই। আমি নিজে একটা হিরো গাড়ির ওনার, মানে আমার বাবা ওনার, তো সেটা আজ মোটামুটি অনেক দিন হয়ে গেল গাড়িটার কিচ্ছু নেই, কিন্তু ভাই শেষ মুহূর্ত পর্যন্ত ও কিন্তু দম আর কোনো দিন ছাড়েনি, শেষ মুহূর্ত পর্যন্ত, ঠিক আছে। তো কোনো চাপ নেই, নিতে পারো, কোনো অসুবিধা নেই। মনোশক্ত আছে ভাই, মানে কন্ট্রোলিংটা খুব সুন্দর আছে, কন্ট্রোলিং হয়ে যাবে আরামে, আরামসে ভাই 70 উঠে যাচ্ছে, 70-80 আরামসে উঠে যাচ্ছে, কোনো চাপ নেই। 160-এর তো কোনো চাপ নেই ভাই, ভাই গাড়িটা সত্যি খুব নো ডাউট ভালো আছে, একদম চাকাচাক, একদম কোনো অসুবিধা নেই, গাড়িটা নিতে পারো। আর কন্ডিশন ওয়াইজ ঠিক আছে, কার বটে ভাই। তো ভাই গাড়িটা একদম পুরো হার্ড কেসের আছে, NOC আছে, নাম ট্রান্সফারে কোনো অসুবিধা নেই, সিঙ্গেল, মানে সিঙ্গেল ওনারের গাড়ি এটা। আর আমি ভাই গাড়িটার মধ্যে সত্যি ভালো লাগলো, আমার গাড়িটা চালিয়ে কোনো খারাপ নেই, একদম দারুণ আছে, ঠিক আছে। তো বেশি কিছু না বলে ভাই ভিডিওটাকে এখানে এন্ড করছি, সি ইউ সুন দ্য নেক্সট ব্লগ, রাজ হট রাজ সেফ, স্টে টিউন দ্য নেক্সট ব্লগ, ওকে ভাই, বাই বাই, গুড বাই।